নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি টোটকা দেব আপনাদের, মানি ব্যাগে এই একটি জিনিস রাখুন, কখনোই ধন সম্পত্তির অভাব কিন্তু থাকবে না এবং টাকা কিন্তু কখনো ফাঁকা হবে না। সেই নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব, ঠিকঠাক আপনারা যদি বুঝতে পারেন আর ঠিকভাবে যদি এই জিনিসটি আপনার পার্স বা মানি ব্যাগে বা লকারে টাকা যেখানে রাখেন রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার দিনে দিনে টাকা বা সম্পদ বৃদ্ধি পাবে এবং মানি ব্যাগ থেকে টাকা কিন্তু কখনো কম হবে না। আর অনুরোধ করব, সম্পূর্ণ দেখুন, বুঝুন কি আলোচনা আছে সেগুলো বোঝার চেষ্টা করুন এবং আপনারা যে জিনিসটা রাখার কথা বলবো সেটা রেখে দেখতে পারেন, আপনাদের অর্থ কষ্ট কিন্তু দূর হতে পারে। আসি মূল আলোচনায়। আজকের আলোচনার বিষয় অর্থনৈতিক দিকটা আমাদের কিন্তু প্রত্যেকেরই একটা খারাপ জায়গায় পৌঁছে গেছে এবং আমরা যতই ইনকাম করি না কেন টাকা বা অর্থ কিন্তু ধরে রাখতে পারছি না। কেন? যে কোনো কারণবশত হতে পারে, আপনার গ্রহ নক্ষত্রের জন্য হতে পারে, আপনার ভাগ্য ঠিকঠাক সাপোর্ট করছে না সেই কারণে হতে পারে, আপনার ইনকামের থেকে ব্যয় প্রচুর বেশি সেই কারণে হতে পারে, বেফালতু ব্যয় করে ফেলছেন, সমস্ত কিছু আপনার কিন্তু ঠিক আপনার মতো করে আপনি চলতে পারবেন এবং এই বেফালতু ব্যয়গুলো কিন্তু বন্ধ হবে এবং আপনার মানি ব্যাগ কখনো কিন্তু ফাঁকা হবে না। আপনার যা ইনকামই আপনি করেন না কেন সেই ইনকামেই কিন্তু আপনার সমস্ত আপনার সমস্যা মিটে যাবে এবং সেভিংস হবে কিছু না কিছু অবশ্যই। কি করতে হবে, আপনারা কি করবেন, আপনারা যে পার্সে টাকা রাখছেন প্রত্যেকেরই সাথে একটা কিন্তু পার্স থাকে মহিলা পুরুষ, সেই পার্সের মধ্যে আপনারা ছোট মাপের একটা আয়না রাখতে পারেন। আপনি যদি আপনার পার্সে টাকার সাথে সাথে একটা ছোট আয়না যদি রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার মানি ব্যাগ থেকে অর্থ কখনোই বা টাকা কখনোই কিন্তু ফাঁকা হবে না, কিছু হলেও আপনার মানি ব্যাগে অবশিষ্ট কিন্তু থাকবে এবং টাকা আপনার দ্বিগুণ বাড়তে শুরু করবে, অর্থাৎ আপনার ইনকাম ধীরে ধীরে কিন্তু বাড়তে শুরু করবে। তারপরেই তো আপনার পকেটে টাকা থাকবে, টাকা তো আর ম্যাজিক হবে না, কোনো জাদু হবে না। আপনারা যখন এই পার্সে এই আয়নাটা রাখবেন তখন কিন্তু আপনাদের আয় উন্নতি ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং বেফালতু যে ব্যয় করে ফেলছিলেন সেগুলো কিন্তু বন্ধ হবে, অটোমেটিকলি আপনার কাছে কিন্তু টাকা স্থায়ী হতে শুরু করবে, অর্থাৎ মানি ব্যাগে কিন্তু আপনার সর্বদা টাকা কিন্তু থাকবে। যে এখন বর্তমান পরিস্থিতিতে আপনাদের হয়তো মানি ব্যাগে টাকা থাকছে না, টাকা আসছে যেভাবে চলে যাচ্ছে কিন্তু ঠিক সেভাবেই, আপনারা ঠিক ধরে রাখতে পারছেন না, সেই জায়গাটা কিন্তু আপনাদের অনেকটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারে। শুধু পার্স নয়, আপনার যেখানে যেখানে টাকা রাখেন, অনেকেই আছে টাকার লকারে, সে কম বা বেশি অনেকেরই কিন্তু লকার আছে, টাকা রাখার জায়গা আছে, সে আপনার যে কোনো জায়গায় রাখতে পারেন। আপনি যেখানে টাকা রাখছেন বাড়িতে এবং সাথে তো অবশ্যই রাখছেন আয়না পার্সের মধ্যে, এবং যারা ঘরে টাকা সঞ্চয় করছেন কোনো একটা জায়গায় রাখছেন, রাখছেন তো অবশ্যই, সেখানে আমি বলবো টাকার সাথে সাথে যে বাক্স বা যে কোটো বা যে কোনো আপনার লকার যেখানেই রাখেন না কেন সেখানে আপনারা একটা ছোট আয়না রেখে দিন। আয়নাটা রাখবেন, লকারে যদি টাকা রেখে থাকেন তার পাশে আপনার সোনা বা গয়না বা আপনার টাকা পয়সা যা রাখার আয়নাটার পাশে রাখুন, অর্থাৎ আয়নাটা যেন তার সোজাসুজি থাকে। তাহলে কী হবে, আয়নায় কিন্তু তার বিপরীত ডাবল দেখা যাবে। সে টাকাটার সামনে যদি আয়নাটা রাখেন, টাকা তো অরিজিনাল আছে আবার আয়নাতেও আছে বা গয়নাও তাই, এরকম যদি আপনার আয়না লকারে রেখে বা যেখানে টাকা গয়না রাখছেন সেখানে যদি আয়নাটা রাখতে পারেন, তারপর যদি আপনার টাকা গয়না যাই রাখেন না কেন রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি 40-42 দিন পর থেকে আপনি দেখবেন যে আপনার কিন্তু যেখানে আপনারা লকারে গয়না রাখছেন গয়না বৃদ্ধি পাবে, অর্থনৈতিক দিকটা কিন্তু অনেকটাই ভালো জায়গায় পৌঁছাবে, আপনারা কিন্তু অনেক সেভিংস করতে পারবেন, ধনসম্পদ আপনার ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং অর্থকষ্ট আপনার থেকে অনেক দূরে চলে যাবে, আপনাদের হাতে কিন্তু অর্থ দাঁড়াতে শুরু করবে কারণ মা লক্ষ্মী আপনার বাড়িতে আসতে শুরু করবে এবং বসতে শুরু করবে, এর ফলে কী হবে, আপনাদের অর্থকষ্ট কিন্তু দূর হবে, সমস্ত দিক থেকে যে বেফালতু খরচ সেগুলো কিন্তু আটকে যাবে এবং আপনাদের যতটা ইনকাম করছিলেন তার থেকে ধীরে ধীরে কিন্তু ইনকাম বৃদ্ধি পাবে, এর কারণে আপনাদের অর্থকষ্ট কিন্তু থাকবে না। এই টোটকাটা করে দেখুন, এই টোটকাটা অনেক কার্যকারী এবং এর কিন্তু প্রমাণিত যে কাজ করে। আমি যে কথাটা বললাম পার্সে বা লকারে এই আয়নাটা রেখে দেখতে পারেন, 41 দিন পর থেকে আপনারা দেখবেন আপনাদের পরিবর্তন
নজরে পড়ছে বা আপনাদের কিন্তু বুঝতে পারবেন যে কতটা আপনারা সাকসেস পেলেন। আজ এ পর্যন্তই, আবারও এরকমই কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের কাছে আসবো বা আপনাদের এরকম নতুন নতুন তথ্য দেবো। ততক্ষণ ভালো থাকুন।